গাইজ, ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের আর একটা নতুন বাংলা ভিডিও নিয়ে। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা যেটার জন্য ওয়েট করছিলাম, মিস্ট্রি শপ, সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথম প্রথম সকালবেলা কিন্তু টাচ করলে এটা খুলছিল না, বাট এখন কিন্তু তোমরা এখানে টাচ করলে ট্রাই ওর লাক দেখাবে। তো তোমরা কত % ডিসকাউন্ট পাবে এখান থেকে তোমরা সেটা চেক করতে পারবে, সেই ডিসকাউন্ট হিসাবে অনেক কিছু নিতে পারবে। তো আমিও এখন চেক করবো এখান থেকে অনেক জিনিসপত্র নেব। তো তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে, কারণ আমি কী কী জিনিস নেবো তোমরা তাহলে জানতে পারবে, আমি আর কত কম দামে পাবো সেটাও জানতে পারবে। তো তার আগে একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি একদমই দাবাতে ভুলবে না, অ্যান্ড পাশে যে বেল আইকনটা দেবে অল অপশানে ক্লিক করে দেবে। তো সবার প্রথমে আমি এখানে ট্রাই ওর লাক করবো, মানে আমার ট্রাইটা আমি এখানে লাক করবো। তারপর দেখো এখানে আমি স্টপ মারবো, ঠিক আছে। আমি চাই আমাকে 90% ডিসকাউন্ট দিক ইয়ার ফ্রি ফায়ার, বাট ইয়ার ফ্রি ফায়ার উপর ডিপেন্ড করছে কত % দেবে, 77%। তো ভাই 77% ডিসকাউন্ট মানে মোটামুটি ভালোই আছে, এমন না যে ভাই 50% দিয়েছে। তো আমি এন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরই প্রথমে এখানে বান্ডেল দিয়েছে আমাকে ফিমেলের, কারণ জানি আমি মেল বান্ডেল নিয়ে খেলি, তো আমার এখানে এখন দরকার মেল বান্ডেল। তো তারপরে দেখো এখানে কিন্তু আমাদের অত অত ও ভাই সাহ, এই কী কাণ্ড রে ভাই, এলাইট পাস কোথায় গেল? তো এলাইট পাসটা আমি খুঁজে পাচ্ছি না, তো এখান থেকে আমি সুইচ মারবো। তো সুইচ মারার পর এখানে আমি নিয়ে এলাম এখানে মানি হিস্ট্রির, ওয়ান মিনিট। তো সুইচ মারার পর আমার এখানে কী হলো রে ব্যাপারটা, তো এটা তো এই বান্ডেলটা আসছে, তো আমার আর একটা বান্ডেল কোথায় গেল, এটা তো ফিমেল বান্ডেল দেখাচ্ছে। তো যাই হোক, সুইচ মারলাম, সুইচ মারার পর এখানে কিন্তু আমাদের এলার্ট পাস আর কিছুই আসছে না এখনো পর্যন্ত আপাতত। তো ভাই এখানে আমি প্রায় সব কিছুতে কিন্তু 77% ডিসকাউন্ট পেয়েছি, অ্যান্ড এখানে তোমরা যেরকম মাত্র 9খানা ডায়মন্ডে কিন্তু আমি পারচেস করতে পারছি ইনকিউবেটার ভাউচার, ঠিক আছে। তো আমি এখানে 10খানা আরামসে নিয়ে নিলাম, অ্যান্ড যেগুলো আমার দরকার আমি কিন্তু সেগুলো আরামসে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানেও তোমরা দেখো এখানেও কিন্তু ইনকিউবেটার ভাউচার ছিল, বাট এখান থেকে আমি নিতে পারবো না। অ্যান্ড ব্যাচ গাইজ, তোমরা যদি দেখো এখানে কিন্তু ব্যাচ কিনবো আমি আরামসে, 10খানা ব্যাচও কিনে নিলাম, অ্যান্ড এখানে কিন্তু লিমিটেড ব্যাচ আছে, এর বেশি আমি কিনতে পারবো না। তো ভাই আমি ব্যাচগুলোও কিন্তু এখান থেকে আরাম আমি কিনে নেবো, কারণ আর আমার ব্যাচও কিন্তু এখানে দরকার আছে, ঠিক আছে। তো আমি বাড়াতে চাই ব্যাচটা, তো দেখা যাক আমার লিমিটেড ব্যাচ কটা কিনতে পারি এখানে। তো এখানে কিন্তু আমার ব্যাচ ওয়ান মিনিট হয়ে গেছে, তো আমি তারপর কী কিনছিলাম। তো যাই হোক, এরপর আমি দেখবো এখান থেকে এইটা, তো এইটাও আমার কাছে লাগবে, তো এটা আই থিঙ্ক বেশি ডায়মন্ড নিচ্ছে একটু, তো 20খানা লাগবে, তো 20খানা আমি এখান থেকে নিয়ে নিলাম। অ্যান্ড গাইস এখানে মানি হিস্টের বান্ডেল যেটা আছে, তো সেটা আমি পারচেস করতে পারবো, আই থিঙ্ক এটা দিয়ে পারচেস করে নাকি। তো ফাইনালি গাইস আমি কিন্তু যেটা আমার দরকার ছিল এই বান্ডেলটা, তো এই বান্ডেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই বান্ডেলটা আমি এখন দেখবো গাইস এই বান্ডেলটা আমাদের কেমন লাগে। তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু মিষ্টি শপে আসবে অনেকদিন আগেই বলেছিলাম, অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের মিষ্টি শপে এই বান্ডেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন এরপর এখানে কিন্তু এলাইট পাসারে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সার্ভারে তো এলাইট পাসারে দেওয়ার কথা, অ্যান্ড নাম চেঞ্জ কার্ড আছে, তোমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ কার্ড আরামসে নিয়ে নিতে পারবে। অ্যান্ড আমি সুইচ করে একবার দেখবো, সুইচ করার পর তো এখানে বেকার জিনিস গাইস, বেকার জিনিস। তো তবু ইয়ার এখান থেকে তো আমি এই ভাউচারগুলো আচ্ছা ইনকিউবেটার ভাউচার এখান থেকে নিতে পারবো, তো ইনকিউবেটার ভাউচারগুলো নিয়ে নিই, কারণ এইগুলো অনেক কাজ। আরে পেট ফুড ইয়ার, ঠিক, তো ইনকিউবেটার ভাউচারগুলো মোটামুটি কাজেই লাগবে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এছাড়া আমার কোনো কাজের জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি না যেগুলো আমার লাগবে। অ্যান্ড গাইস তোমাদের কোনো যদি মনে হয় তাহলে আমি পরে এখান থেকে নিয়ে নেওয়া যাবে। অ্যান্ড বান্ডেলটা তোমরা যদি দেখো কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি গাইস জানাবে এখান থেকে, গাইস অসম একটা বান্ডেল। তো তোমরা কি নিয়েছো কি না হয়নি সেটা কিন্তু অবভিয়াসলি জানাবে। তো ভাই আজকের ভিডিওটা এটুকুই, টাটা।